নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ভাষা, অর্থাৎ বাংলা যাদের প্রথম ভাষা টেটের, তার সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা এরকমই একটা মডেল প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন, বাংলা প্রথম ভাষা, তা এখানে বোধ পরীক্ষণ, তা যেরকম একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, আমরা প্যারাগ্রাফটা প্রথমে পড়বো না, প্রথমে পড়বো কোনটা প্যারাগ্রাফ থেকে কি কোশ্চেন করা হয়েছে। তা এখানে প্রশ্নোত্তর আমরা একটু দেখে নেব, যে প্রথম প্রশ্ন করা হয়েছে কি, কবিতার সঠিক নামকরণ কি হওয়া উচিত, আমরা এটা পাঠ্যাংশ পড়ার পরেই করব। নেক্সট বলা আছে কি, কবিতাতে লেখককে আর লেখক সম্পর্কে জানা আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দাসত্ব শৃঙ্খল বলতে কি বোঝায়, এটা আমাদের প্যারাগ্রাফটা পড়তে হবে। নেক্সট, স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ রূপ হবে, এটা আমরা প্যারাগ্রাফ না পড়লেও এর অ্যান্সার করতে পারবো, তার কারণ যে এটার সন্ধি বিচ্ছেদ থেকে দিয়েছি, এটার সাথে প্যারাগ্রাফের সম্পর্ক থাকা, সম্পর্ক নেই সেরকম একটা। তা এখানে সঠিক উত্তর হচ্ছে স্বযুক্ত অধীনতা, স্বাধীনতা। চলে আসি পরবর্তী প্রশ্ন, নরকের বিপরীত শব্দ কোনটি, তা নরক নরকের বিপরীত শব্দ, এটা হচ্ছে স্বর্গ। চলে আসি পরবর্তী প্রশ্ন, দাসের সমার্থক শব্দ কি হবে, তাহলে দাসের সমার্থক শব্দ এখানে আমরা বার করব কি, না দাসের সমার্থক শব্দ যেটা, সেটা হচ্ছে চাকর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্বর্গসুখ কোন সমাস, তাহলে স্বর্গসুখ এটা হচ্ছে বহুব্রী সমাস হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হীনতা কথার অর্থ কি, হীনতা, বা এখানে হীনতা কথার অর্থ এখানে জানতে চাওয়া হয়েছে, তাই হীনতা কথার অর্থ হচ্ছে নিচতা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দিনেকের স্বাধীনতায় স্বর্গসুখ, এটি কার উপলব্ধি, তো এই উপলব্ধিটা কার, এটা আমার জন্য পাঠ্যাংশ পড়তে হবে। তারপরে প্রশ্ন আছে, তাই এর গদ্যরূপ কি হবে, মানে তাই কথাটার গদ্যরূপ, এটা আমাদের প্যারাগ্রাফটা পড়তে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, শ্রবণ পদ্ধতি আরোহণ করার জন্য কি কি করা উচিত, তাহলে আমাদের কোশ্চেন অব্দি ছিল কি 1-10, তাহলে 1-10 কোশ্চেন আমরা পড়ে নিয়েছি। এবার যে কোশ্চেনগুলো অ্যান্সার হয়নি সেগুলো আমরা পাঠ্যাংশটা পড়ে নেবো, তারপরে আমরা পরবর্তী অ্যান্সারে, মানে পরবর্তী কোশ্চেনগুলো অ্যান্সার করবো। তো চলুন আমরা একটু পাঠ্যাংশটা পড়ে নিই। তা পাঠ্যাংশটা কি আছে, যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায়, হে কে পড়িবে পায়, কোটিকল্প দাস থাকা নরকের প্রায়, হে নরকের প্রায়, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই, হে স্বর্গসুখ তাই। তো এটা মোটামুটি আপনারা সবাই পড়েছেন ছোটবেলায়। তা এই কবিতাটির সঠিক নামকরণ কি হওয়া উচিত, এটা হচ্ছে সেই রঙ্গলাল বসুর, এই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা, তা এর সঠিক উত্তর হবে স্বাধীনতা। তার লেখক, কবিতাটির লেখক কি, না এখানে সঠিক উত্তর হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। নেক্সট, দাসত্ব শৃঙ্খল বলতে কি বোঝায়, তা দাসত্ব শৃঙ্খল মানে হচ্ছে একটা পরাধীনতা। তা এটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন, তাই হোম টাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন যেগুলো করা হয়ে গেছে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। চলে আসছি 9 প্রশ্ন, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ, এটি কার উপলব্ধি, তাহলে স্বর্গসুখ এটি কার উপলব্ধি, এটা কবি পাঠ্যাংশ পড়ে, এটা হচ্ছে কবির উপলব্ধি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তাই এর গদ্যরূপ কি হবে, মানে গদ্যরূপ সম্পর্কে জানতে চেয়েছে তাই এর, তাহলে এর সঠিক উত্তর কি হবে, সেই জিনিস বা সেখানে, বা সেই জিনিসে বা সেখানে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তাহলে শ্রবণ পদ্ধতি আহরণ করার জন্য কি করা উচিত, তা আমাদের এখানে অপশন আছে, শিক্ষকের নিজেকেও বিশ্বাসযোগ্য শ্রোতা হওয়া উচিত যাতে ছাত্রছাত্রীদের সঙ্গে ভাব বিনিময়ে অংশগ্রহণ করতে পারেন। অপশন বি আছে, প্রতিটি কাজ শেষ হওয়ার পর ছাত্রছাত্রীর সঙ্গে কাজের মূল্যায়ন করা উচিত। অপশন সি আছে, শিক্ষক ছাত্রছাত্রীকে নিজের মাতৃভাষার কথা ভেবে সেটি তারা কিভাবে শোনে সে সম্পর্কে আলোচনা করা উচিত, না উপরের সবকটি। তা কোনটা উত্তর হবে বন্ধুরা এখানে, তা এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, শিক্ষক ছাত্রছাত্রীকে নিজের মাতৃভাষার কথা ভেবে সেটি তার কিভাবে শোনে সে সম্পর্কে আলোচনা করা উচিত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিজের কোনটি ভাব বিনিময় না হওয়ার শ্রবণ প্রক্রিয়া, মানে যেটার মাধ্যমে ভাব বিনিময় হয় না, তা সেইটা শ্রবণ প্রক্রিয়া কোনটি। অপশন এ আছে রেডিও অনুষ্ঠান, অপশন বি আছে দূরদর্শন, অপশন সি আছে বক্তৃতা ও ভাষণ, আর অপশন ডি আছে উপরের সবগুলি। তাহলে বন্ধুরা, নিচের কোনটি ভাব বিনিময় হয় না, তা এর সঠিক উত্তর হবে কিন্তু উপরের সবগুলি। কেন না, এটা একটা ইনডাইরেক্ট, রেডিও অনুষ্ঠানের সাথে ডাইরেক্ট কোনো লোকের সংযোগ থাকে না, দূরদর্শনে একজন খবর পড়ে যায় আরেকজন শুনে যায়, মানে অ্যাক্টিভ প্যাসিভ হয়ে যায়, তা বক্তৃতার ক্ষেত্রেও তাই, এদের মানে দ্বিতীয় জনের কোনো ভূমিকা থাকে না, ঠিক আছে, প্রত্যক্ষ যার ভূমিকা থাকে পরোক্ষ এদের কোনো ভূমিকা থাকে না, বলে এগুলো কোনোটার মধ্যেই শ্রবণে ভাব বিনিময় হয় না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কথন শিক্ষার উদ্দেশ্য কি, তা কথন শিক্ষার কি উদ্দেশ্য সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে পরীক্ষায় সফল হতে সাহায্য করে, অপশন বি আছে কবিতার অর্থ বুঝতে সাহায্য করে, অপশন সি আছে
কথন শিক্ষা, যোগাযোগ ও ভাব বিনিময়ের দক্ষতা আহরণে সাহায্য করে, আর অপশন ডি আছে কি উপরোক্ত সবগুলি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? না, কথন শিক্ষার উদ্দেশ্য হলো, এর সঠিক উত্তর হচ্ছে কবিতার অর্থ বুঝতে সাহায্য করে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে, অপশন এ আছে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা যায় না, অপশন বি পরীক্ষার জ্ঞানের পরিমাপ করা যা হয়, অপশন সি শিক্ষার্থীর নম্বর দেওয়া হয়, আর অপশন ডি আছে উপরোক্ত সবগুলি। তাহলে মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে কোনটা করা সম্ভব হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে পরীক্ষা জ্ঞানের পরিমাপ করা হয়। ঠিক আছে, মানে যে জিনিসটার পরীক্ষা নেওয়া হচ্ছে তার প্রতি তার কত জ্ঞান সেটা আমাদের জানা যায়, সেটা মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে। চলে আসি পরবর্তী প্রশ্ন। নিচের কোন পদ্ধতির সাহায্যে পঠন দক্ষতা নির্ণয় করা যায়? তাহলে পঠন দক্ষতা নির্ণয় করা যায় কোন পদ্ধতির সাহায্যে? আমরা দেখে নেব অপশনগুলো কি কি আছে। প্রথম অপশন আছে সীমিত সংখ্যক শব্দের ভিতরে ছাত্রছাত্রীকে একটি গদ্য ফের লিখে দেওয়া। অপশন বি আছে নিচের ভাষার কয়েকটি গদ্যাংশ বর্ণনা করতে দেওয়া। অপশন সি আছে ছাত্রছাত্রীকে একটি গদ্য পাঠ করতে দিয়ে তা থেকে প্রশ্নোত্তর করতে দেওয়া, এবং অপশন ডি আছে এগুলির সবকটি। তা কোনটি সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এর সঠিক উত্তর হবে এগুলির সবকটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি কথন দক্ষতা অর্জনের পদ্ধতি নয়? তাহলে কথন দক্ষতা অর্জনের পদ্ধতি না যেটা সেটা আমাদের বলতে হবে। অপশন এ আছে সারাংশ লেখা, অপশন বি আছে বক্তৃতা, অপশন সি আছে মৌখিক পরীক্ষা ও সাক্ষাৎকার, এবং অপশন ডি আছে বক্তৃতা আবৃত্তি ও বাক্পটুকতা। তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তা যেটা পদ্ধতি নয় সেটা হচ্ছে সারাংশ লেখা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি শ্রাব্য দৃশ্য সামগ্রী নয়? যেটা শ্রাব্য দৃশ্য মানে শোনাও যায় আবার দেখাও যায়, তা এর মধ্যে কোনটি না সেটা আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে চলচ্চিত্র, অপশন বি আছে ডিভিসি ভিসিডি, অপশন সি গ্রামোফোন, আর অপশন ডি আছে দূরদর্শন। তাহলে শ্রাব্য দৃশ্য বলেছে দুটোই হতে হবে, তা এখানে যেটি না সেটি হচ্ছে গ্রামোফোন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিয়মিত বানানের পরীক্ষা করা উচিত কারণ এতে ড্যাশ দক্ষতা বৃদ্ধি পায়, তা এতে কি দক্ষতা বৃদ্ধি পায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনাদের অপশানে এ বি সি ডি চারটে অপশান দেওয়া আছে, তা যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আমরা এটা দেখে নেব যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কোনটি। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে লিখন। তাহলে নিয়মিত বানানের পরীক্ষা করার উচিত কারণ এতে কি হয় না লিখন দক্ষতা বৃদ্ধি পায়। চলে আসছে পরবর্তী প্রশ্ন। আরোহী পদ্ধতি মানে ইন্ডাকটিভ, অপশান বিশেষ থেকে সাধারণের দিকে যায়, অপশান বি আছে সাধারণ থেকে বিশেষের দিকে যায়, অপশান সি আছে ব্যাকরণকে একটি বিশেষ বিষয় হিসেবে শিক্ষা দেওয়া হয়, আর অপশান ডি আছে এগুলি কোনোটিই নয়। তাহলে আরোহী পদ্ধতি কি না একটি বিশেষ থেকে সাধারণের দিকে যায়। ঠিক আছে, চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন। লক্ষ্য ও উদ্দেশ্যের দিক দিয়ে পাঠকে কয় ভাগে ভাগ করা হয়? এক ভাগে, দুই ভাগে, তিন ভাগে, না চার ভাগে? তাহলে লক্ষ্য ও উদ্দেশ্যের দিক দিয়ে পাঠকে চার ভাগে ভাগ করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিশেষ আলোচনা পর্যায়ে। তা আপনাদের পরীক্ষার আগে আপনারা জাস্ট এই জিনিসগুলো একটু রিভাইজ করে নেন। তা রিভাইজ করে নিলে আপনাদের এইগুলো মস্তিষ্কগত হবে, এবং যারা এই কোশ্চেনগুলো আজকে প্রথম দেখলেন তাদের ক্ষেত্রে আমরা একবার রিভাইজ করব, আর যারা এই প্রশ্নগুলোর সাথে আগেই পরিচিত তারাও নিশ্চয়ই বুঝতে পারছে যে এই কোশ্চেনগুলো তাদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, কেন না এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা একবার জাস্ট রিভাইজ করে নেব কী কী শিখলাম সেটা আমাদের পরিষ্কার হয়ে যাবে, এবং এই সমস্ত কোশ্চেনের যে অ্যান্সারগুলো হবে সেগুলো আমাদের মস্তিষ্কগত হবে। তো চলুন প্রথম প্রশ্ন দেখে নেব। কবিতার সঠিক নামকরণ কী হওয়া উচিত? এর সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতা। নেক্সট, কবিতাটির লেখককে? এর সঠিক উত্তরে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। নেক্সট, দাসত্ব শৃঙ্খল বলতে কী বোঝায়? এর সঠিক উত্তর হচ্ছে পরাধীনতা। নেক্সট, স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী রূপ হবে? এর সঠিক উত্তর হচ্ছে স্বযুক্ত অধীনতা। নেক্সট, নরকের বিপরীতার্থক শব্দ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে স্বর্গ। নেক্সট, দাসের সমার্থক শব্দ কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে চাকর। নেক্সট, স্বর্গসুখ কোন সমাস? এর সঠিক উত্তর হচ্ছে বহুব্রী। নেক্সট, হীনতা কথার অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে নিচতা। নেক্সট, দিনেকের স্বাধীনতার স্বর্গসুখ এটি কার উপলব্ধি? এর সঠিক উত্তর হচ্ছে কবির। নেক্সট, তাই এর গদ্যরূপ কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে সেই জিনিসে বা সেখানে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শোভন পদ্ধতি আহরণ করার জন্য কি করা উচিত? সঠিক উত্তর, শিক্ষক ছাত্রছাত্রীকে নিজের মাতৃভাষার কথা ভেবে সেটি তারা কিভাবে শোনে সে সম্পর্কে আলোচনা করা উচিত। নেক্সট, নিজের কোনটি ভাব বিনিময় না হওয়ার শ্রবণ প্রক্রিয়া? এর সঠিক উত্তর হচ্ছে এগুলির সবকটি। নেক্সট, কথন শিক্ষার উদ্দেশ্য কি? এর সঠিক উত্তর হচ্ছে কবিতার অর্থ বুঝতে সাহায্য করে। নেক্সট, মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে? এর সঠিক উত্তর হচ্ছে পরীক্ষার জ্ঞানের পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন পদ্ধতির সাহায্যে পঠন দক্ষতা নির্ণয় করা যায়? এর সঠিক উত্তর হচ্ছে এগুলির সবকটি। নেক্সট, নিচের কোন কথন দক্ষতা অর্জনের পদ্ধতি নয়? এর সঠিক উত্তর হচ্ছে সারাংশ লেখা। নেক্সট, নিচের কোনটি শব্দ দৃশ্য সামগ্রী নয়? এর সঠিক উত্তর হচ্ছে গ্রামোফোন।
নেক্সট, নিয়মিত বানানের পরীক্ষা করা উচিত, কারণ এতে দেশ দক্ষতা বৃদ্ধি পায়। এর সঠিক উত্তর হচ্ছে লিখন দক্ষতা বৃদ্ধি পায়। আরোহ পদ্ধতিতে এর সঠিক উত্তর কি হবে, না বিশেষ থেকে সাধারণের দিকে যায়। নেক্সট, লক্ষ্য বা উদ্দেশ্য দিক দিয়ে পাঠকে কয় ভাগে ভাগ করা যায়, এর সঠিক উত্তর হচ্ছে চার ভাগে। এইবার আমরা চলে আসছি বন্ধুরা এই ভিডিওটির বিশেষ আকর্ষণীয় বিষয়তে। তা বিশেষ আকর্ষণীয় বিষয় হলো আপনাদের হোমটাক্সের পর্যায়ে। তা হোমটাক্সের প্রশ্নে আপনাদের একটা হোমটাক্সের প্রশ্ন দেওয়া হবে। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা আপনারা লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস? অপশান এ নাইট্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি মিথেন, আর অপশান ডি কোনোটি নয়। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস? অপশান এ নাইট্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি মিথেন, না অপশান ডি কোনোটি নয়। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটি এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। এই প্রশ্নের যে প্রথম সঠিক উত্তর বা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের আমরা ইমেল অ্যাড্রেস চেয়ে পাঠাবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।